দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রংপুর বিভাগের একটি অন্যতম প্রাচীন ও বৃহত্তর জেলা। উপজেলার সংখ্যা অনুসারে দিনাজপুর বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। দিনাজপুর জেলা উত্তরবঙ্গের 16টি জেলার মধ্যে সবচেয়ে বড় জেলা। এই অঞ্চল ভূতান্ত্রিকভাবে ভারতীয় প্লেটের অংশ, যা আদি জুরাসিক যুগে সৃষ্টি হওয়া গন্ডোয়ানাল্যান্ডের অংশ ছিল। দিনাজপুর জেলার প্রতিষ্ঠা ও নামকরণ। দিনাজপুর জেলা 1786 সালে প্রতিষ্ঠিত হয়। জনশ্রুতি আছে যে জৌনিক দিনাস অথবা দিনাস রাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তার নাম অনুসারে রাজবাড়িতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করেন দিনাজপুর। দিনাজপুর জেলার ভৌগোলিক সীমানা। দিনাজপুর জেলার উত্তরে রয়েছে ঠাকুরগাঁও জেলা, পঞ্চগড় জেলা ও নীলফামারী জেলা। দক্ষিণে রয়েছে জয়পুরহাট জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ। পূর্বে রয়েছে রংপুর জেলা ও নীলফামারী জেলা এবং পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। দিনাজপুর জেলার প্রশাসনিক এলাকাসমূহ। দিনাজপুর জেলার মোট আয়তন 3,444.30 বর্গ কিলোমিটার। দিনাজপুর জেলায় মোট 13টি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হল দিনাজপুর সদর উপজেলা, বিরামপুর উপজেলা, খানসামা উপজেলা, বীরগঞ্জ উপজেলা, বসাগঞ্জ উপজেলা, ফুলবাড়ী উপজেলা, সিরিরবন্দর উপজেলা, ঘোড়াঘাট উপজেলা, হাকিমপুর উপজেলা, কাহারল উপজেলা, নবাবগঞ্জ উপজেলা, পার্বতীপুর উপজেলা এবং বিরল উপজেলা। এছাড়াও দিনাজপুর জেলায় পৌরসভা রয়েছে 8টি, ইউনিয়ন রয়েছে 101টি এবং গ্রাম রয়েছে 2142টি। দিনাজপুর জেলার জনসংখ্যা। দিনাজপুর জেলার মোট জনসংখ্যা 26,42,850 জন। এর মধ্যে পুরুষ রয়েছে 13,63,892 জন ও মহিলা রয়েছে 12,78,958 জন। দিনাজপুর জেলায় মুসলিম জনসংখ্যা রয়েছে 20,57,030 জন। হিন্দু জনসংখ্যা রয়েছে 5,21,925 জন। বৌদ্ধ জনসংখ্যা রয়েছে 27,996 জন। খ্রিস্টান ধর্মের জনসংখ্যা রয়েছে 1,093 জন এবং অন্যান্য ধর্মের জনসংখ্যা রয়েছে 34,806 জন। এছাড়াও দিনাজপুর জেলায় সাঁওতাল, ওরাও, মাহলি, মালপাহাড়ি, কোল প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে। দিনাজপুর জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার 1.22%। দিনাজপুর জেলার শিক্ষা। দিনাজপুর জেলার শিক্ষার হার 45.7%। পুরুষদের মধ্যে এই হার 51% এবং মহিলাদের মধ্যে এই হার 40%। দিনাজপুর জেলায় 1713টি প্রাথমিক বিদ্যালয়, 11টি কমিউনিটি বিদ্যালয়, 29টি এনজিও স্কুল, 10টি কিন্ডারগার্ডেন স্কুল, 351টি মাদ্রাসা, 617টি মাধ্যমিক বিদ্যালয়, 118টি কলেজ, 1টি টেক্সটাইল ইনস্টিটিউট, 1টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, 1টি ভেটেরিনারি কলেজ, 10টি ভোকেশনাল ও অন্যান্য কেন্দ্র এবং 1টি বিশ্ববিদ্যালয় রয়েছে। দিনাজপুর জেলায় উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর নার্সিং কলেজ, ফুলবাড়ী সরকারি কলেজ, পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, শেতাবগঞ্জ সরকারি কলেজ, বিরামপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি সিটি কলেজ, উইলিয়াম কেরি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, দিনাজপুর জেলা স্কুল, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পার্বতীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, দিনাজপুর উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, মিশন প্রাথমিক বিদ্যালয়, শিয়ালা প্রাথমিক বিদ্যালয়, সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুড়াই ফাজিল মাদ্রাসা, ভবানীপুর ইসলামিয়া কালিম মাদ্রাসা, বিরামপুর ফাজিল মাদ্রাসা এবং দেওগা ইমান বক্ষস ফাজিল ডিগ্রি মাদ্রাসা। দিনাজপুর জেলার আবহাওয়া ও জলবায়ু। দিনাজপুরের জলবায়ু ক্রান্তীয় আর্দ্র ও উষ্ণ ভাবাপন্ন। দিনাজপুর তীব্র শীতের জন্য পরিচিত হলেও গ্রীষ্মকালে গরমের তীব্রতা অত্যন্ত বৃদ্ধি পায়। দিনাজপুরে বার্ষিক গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, মাসিক গড় তাপমাত্রা জানুয়ারি মাসে 18 ডিগ্রি সেলসিয়াস থেকে আগস্ট মাসে 29 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। দিনাজপুর জেলায় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ গড়ে 2,536 মিলিমিটার। দিনাজপুর জেলার অর্থনীতি। দিনাজপুর একটি কৃষি নির্ভর জেলা। দিনাজপুর জেলার মোট আয়ের 63.90% আসে কৃষি খাত থেকে। কৃষি খাত ছাড়াও অন্যান্য যেসব খাত থেকে আয় আসে তা হল অকৃষি শ্রমিক থেকে আসে 6.29%, শিল্প খাত থেকে আসে 3.90%, পরিবহন ও যোগাযোগ থেকে আসে 3.35%, ব্যবসা থেকে আসে 12.89%,
চাকরি থেকে আসে 6.58%, নির্মাণ থেকে আসে 3.37%, ধর্মীয় সেবা থেকে আসে 0.17%, রেমিটেন্স থেকে আসে 0.23% এবং অন্যান্য খাতের আয় থেকে আসে 5.32%। দিনাজপুর জেলার খনিজ সম্পদ। প্রাকৃতিক সম্পদের মধ্যে দিনাজপুরে রয়েছে পিট কয়লার খনি। বাংলাদেশে আবিষ্কৃত 5টি কয়লার খনির মধ্যে 3টির অবস্থান দিনাজপুরে, বড় পুখুরিয়া, ফুলবাড়ি ও দিঘিপাড়া। বর্তমানে শুধু বড় পুখুরিয়ার মাটির নিচ থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে। এখান থেকে প্রতিদিন প্রায় গড়ে 1500 টন কয়লা উত্তোলন করা হয়। 2006 সালে ফুলবাড়িতে কয়লার খনি স্থাপনের কাজ স্থানীয়দের বাধার মুখে বাধা সৃষ্টি হয়ে বন্ধ হয়ে যায়। বড় পুখুরিয়ার উৎপাদিত কয়লা ব্যবহার করে বড় পুখুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সম্প্রতিকালে হাকিমপুরে লোহার খনি আবিষ্কৃত হয়েছে। হাকিমপুরের ইশবপুর গ্রামে প্রায় 6 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করার পরে 2019 সালে এটি আবিষ্কার করা হয়। এই খনিতে লোহার পাশাপাশি ক্রোমোনিয়াম ও নিকেল পাওয়া যাবে, এমনকি খনিটিতে সোনাও পাওয়া যেতে পারে বলে আশা করা যাচ্ছে। দিনাজপুর জেলার নদ নদী। দিনাজপুর বাংলাদেশের উত্তর অঞ্চলে অবস্থিত হলেও অনেকগুলো নদী রয়েছে এই জেলায়। চাষাবাদের জন্য দিনাজপুরের মোহনপুরে ছোট জমিনা নদীতে রাবার ট্রাম দেওয়া হয়েছে। দিনাজপুর জেলা দিয়ে প্রায় 26টির ও বেশি নদী প্রবাহিত হয়েছে। দিনাজপুর জেলার উল্লেখযোগ্য কিছু নদীর মধ্যে রয়েছে আতাই নদী, কাঁকড়া নদী, কাসমতি নদী, করতোয়া নদী, ইসামতি নদী, ছোট যমুনা নদী ও টেপা নদী। দিনাজপুর জেলায় চিত্রাকর্ষণ স্থানের মধ্যে রয়েছে হিলি স্থলবন্দর, স্বপ্নপুরী, রামসাগর জাতীয় উদ্যান, হাবড়া জমিদার বাড়ি, সীতাকোট বিহার, দিনাজপুর রাজবাড়ি, ঘুঘুবাঙ্গা জমিদার বাড়ি, আনন্দসাগর, কান্ত্রজির মন্দির, কালিয়া জিউ মন্দির, দিনাজপুর জাদুঘর, নবাবগঞ্জ জাতীয় উদ্যান, সিংড়া জঙ্গল, নয়াবাদ মসজিদ, পার্বতীপুর রেলওয়ে স্টেশন, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বড় পুখুরিয়া কয়লা খনি, বিরামপুর জমিদার বাড়ি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর, রাখনি কান্ত্র জমিদার বাড়ি এবং সুখসাগর। এছাড়াও আরও অনেক চিত্রাকর্ষণ স্থান রয়েছে এই দিনাজপুর জেলায়। দিনাজপুর জেলায় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন হাজি মোহাম্মদ দানেশ, তিনি অবিভক্ত ব্রিটিশ ভারতের কৃষক নেতা, প্রেম হরি বর্মন, তিনি ব্রিটিশ ভারতের এমপি ও বঙ্গ প্রাদেশিক পরিষদের মন্ত্রী, অধ্যাপক ইউসুফ আলী, তিনি স্বাধীনতা সনদ পাঠক, মুজিবনগর সরকারের কিরান এবং বাংলাদেশের প্রথম শিক্ষামন্ত্রী, মোহাম্মদ আব্দুর রহিম, তিনি স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সংসদ সদস্য, আব্দুল বারি, তিনি একজন বাংলাদেশী লেখক ও শিক্ষাবিদ, বিচারপতি এটিএম আফজাল, তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ এবং অষ্টম প্রধান বিচারপতি, নিতুন কুণ্ডু, তিনি বাংলাদেশী মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী, শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান, তিনি একজন শহীদ মুক্তিযোদ্ধা, আবুল হাসান মাহমুদ আলী, তিনি একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, খালেদা জিয়া, তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, মাহবুবুর রহমান, তিনি বাংলাদেশের সাবেক সেনাপ্রধান ও বিএনপি সর্বোচ্চ নীতি নির্ধারণকারী স্থানীয় কমিটির সদস্য, নবীন ইসলাম, তিনি একজন বাংলাদেশি ক্রিকেটার, ধীমান ঘোষ, তিনি একজন বাংলাদেশি ক্রিকেটার এবং লিটন দাস, তিনি একজন বাংলাদেশি ক্রিকেটার। এছাড়াও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গের বসবাস রয়েছে এই দিনাজপুর জেলায়।